প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাওলানা মাহমুদুল হাসান বুনবী উধাও নিরুদ্দেশ নাকি গুম, 5 দিন অতিবাহিত হলো, পরিবার এখনো কিছুই জানেন না। জলজ্যান্ত একজন মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না গত 5 দিন ধরে। স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। দিন যতই যাচ্ছে ততই ভাবনা আর দুশ্চিন্তার গভীরতা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। স্বজনদের দাবি, গত 6 জুলাই নোয়াখালীর এক ঘনিষ্ঠ আত্মীয় ও শিক্ষক কারি ইউসুফ মিয়ার বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে মাওলানা মাহমুদুল হাসান বুনবীকে। পরিবারের পক্ষ থেকে গত 5 দিন সকল স্থানে যোগাযোগ করা হলেও খুঁজে পাওয়া যায়নি বুনবী সাহেবের সর্বশেষ অবস্থান। অবশেষে পরিবার যোগাযোগ করে ফেস দ্য পিপলের সাথে। হাজারো মানুষের অনুরোধে ফেস দ্য পিপল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় আজকের এই অনুষ্ঠানটি করবার। সে মোতাবেক আজকের এই আয়োজন আছেন মাওলানা গুনবীর পরিবারের সদস্যগণ, গুনবী সাহেবের স্ত্রী, ছোট ভাই ও শ্যালক, এবং সাথে আছেন প্রখ্যাত আইনজীবী জনাব মেজর অবসর ব্যারিস্টার সরওয়ার হোসেন। আমি গুনবী সাহেবের স্ত্রী আপনার কাছে যাচ্ছি। আমার সাথে রয়েছেন সারাবান তহুরা নাজমিন। আপনার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা বলছেন, কি হয়েছে একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। নাজমিন, আপনি একটু দয়া করে শুরু করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন যে গত 6 তারিখ 7 মাস 21 সাল রোজ মঙ্গলবার সকাল 7টা বাজে আমার স্বামী মাওলানা মাহমুদুল হাসান বুনবীকে নোয়াখালী জেলার মাইতি থানার ফর্মুলা ইউনিয়নের পশ্চিম সুলুকিয়া গ্রাম থেকে আইন শৃঙ্খলা বাহিনীর লোক বলে বেশ কয়েকজন লোক ওনাকে নিয়ে তুলে নিয়ে যায়। এর পরবর্তীতে ফলে স্থানীয় লোকেরা সে মুহূর্তে ছবি ধারণ করতে চাইলেও তারা করতে না দিয়ে বরং অবস্থানরত সকলের মোবাইল ফোন নিয়ে চলে যায় কিছু পরবর্তীতে নিয়ে যাওয়ার সময় মোবাইল গুলো দিয়ে যায়। মানে হচ্ছে ওনার কোনো ছবিও তুলতে দেয়া হয়নি ওই সময়। এবং কি ওনাকে যে নিয়ে যাওয়া হচ্ছে ওনাদেরকে জিজ্ঞেস করা হলো, ওনারা প্রশাসনের লোক বলেই বলে। এর পরবর্তীতে এরপর তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় পুনরায় সকলের ফোন গুলো দিয়ে যাওয়ার পরে প্রত্যক্ষদর্শীদের মতে তারা আপনার 3টা গাড়ি এসেছিল, 2টা বড় মাইক্রো, 1টা সাদা মাইক্রো আর 1টা কালো, এই র‍্যাবের গাড়ির মতোই দেখতে উঠে। পরে উল্লেখ্য যে তিনি মানে হচ্ছে আপনার সেখানে তার উস্তাদ কারি ইউসুফের সাহেবের বাড়িতে মাদ্রাসা সম্পর্কীয় কাজে গিয়েছিলেন। মাদ্রাসা সম্পর্কীয় একটা জায়গা দেখতে গিয়েছিলেন কারি ইউসুফের বাসায়। আমরা ঘটনাটি জানার সাথে সাথে ওইখানে থেকে বিস্তারিত জানার পরে আমরা নোয়াখালী জেলার মাইজদী থানায় সদর থানায় গিয়ে বিষয়টা জানাই। বিস্তারিত জানার পরে আপনার ওইখানকার ওসি সাহেব শাহিদুর রহমান আমাদেরকে বলে যে আপনারা আমাদের থেকে উনি জেনেছে যে প্রশাসনের লোক বলে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে বলতেছে যে আপনারা যেহেতু প্রশাসনের লোক বলে নিয়ে গেছে তাহলে আপনারা অন্যান্য প্রশাসনের কাছে যান, অন্যান্য প্রশাসনের কার্যালয় গুলো ঘুরে দেখে আসেন। এরপরে আমরা ডিবির কার্যালয়ে গিয়েছিলাম, ওইখানকার ডিবির কার্যালয় যেটা ওইখানে গিয়েছিলাম। ওখানে গিয়ে ওখানে আমার স্বামীর সন্ধান চেয়েছিলাম কিন্তু তারাও আমাদেরকে কোনো সন্ধান দেয়নি। এরপরে গিয়ে ওনারা বলছে যে আপনাদের কথা অনুযায়ী তো বোঝা যাচ্ছে এটা 100% র‍্যাবের কাজ। আপনারা যেহেতু আপনারা র‍্যাবের প্রশাসনের লোক বলে নিয়ে গেছে আপনারা গিয়ে র‍্যাবের কার্যালয় গিয়েও দেখে আসতে পারেন, আমরা এরকম ধরনের কোনো আসামিকে নিয়ে আসিনি। পরবর্তীতে আমি আমি জানি যে আপনি সেই ঘটনার পরবর্তীকাল থেকে একদম প্রতিটি যে অফিসিয়াল
যেখানে যেখানে যোগাযোগ করা হয়েছে সেখানে আপনি ছিলেন, আপনি যদি ক্লিয়ারলি আরেকটু বিস্তারিত বলতেন আসলে শুরু থেকে না বলে এরপরে কি হয়েছে, মানে যতটুকু আপনার বোন মানে গুনুপি সাহেবের স্ত্রী যেটা বললেন যে এটা কি রাতের বেলা ছিল যখন নিয়ে আসে গুনুপি সাহেবকে ওই বাড়ি থেকে নাকি দিনের? গুনুপি সাহেবকে যখন নিয়ে আসা হয় তখন ছিল 6 তারিখ মঙ্গলবার সকাল 7টা, সকাল 7টা বাজে ওনার, তার মানে দিনের আলোতে ছিল সেখানে। কি যে বাড়ি থেকে আনা হয়েছে ওই বাড়ির সকল কি ওখানে মানুষ কেমন ছিল বা সবাই কি দেখেছে, সবার সামনে থেকে নিয়ে আসা হয়েছে? অ্যাকচুয়ালি ওই বাড়িতে তেমন কোনো ঘর ছিল না, ওই বাড়িতে দুইটাই ঘর ছিল, একটা ছিল ওনাদের একটা ছিল ওনার ভাইয়ের। এখন এই আর আশেপাশে যে বাড়িগুলো ছিল সবাই তখন মানে অনেকে ঘুমে ছিল, অনেকে বিষয়টা জানে না। আর ওনারা যে যখন আসে তখন ওনাদের এই পরিবারের লোক ছিল, সদস্য ছিল 2 জন, উনি ছিলেন আর ওনার স্ত্রী ছিলেন, আর ওনার ছেলে ছিল মাদ্রাসায় ছিল। পরে পরে কি আপনারা খোঁজ নিতে গেছেন, যেটা আপনার বোন বলতে চেয়েছে আপনি যেটা বলতে চাচ্ছেন, পরে কোথায় কোথায় গেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বশীল তারা আসলে কি বক্তব্য দিয়েছে বা কি রেসপন্স করেছে, কিভাবে রেসপন্স করেছে আপনাদের, শর্টকাট যদি বলেন। জি সাগর ভাই, এরপর আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যাওয়ার পরে আমরা ঘটনাস্থলে খোঁজ খবর নেই, খোঁজ খবর নিয়ে এই এরপর আমরা ঘটনাস্থল থেকে মাইজদি সদর থানায় যাই। মাইজদি সদর থানায় গিয়ে ওইখানের ওসি যিনি আছেন শাহিদুর রহমান, ওনার সাথে আমরা যোগাযোগ করি, ওনার সাথে এই বিষয়ে কথা বলি। উনি পরিপূর্ণ ঘটনাটি জানার পরে আমাদেরকে এই বলেন যে আপনারা যেহেতু এই ওনাকে এই আপনার আইন শৃঙ্খলা বাহিনীর লোক বলে নিয়ে যাওয়া হয়েছে, সেহেতু আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কার্যালয়গুলো দেখতে পারেন, ওইখানে গিয়ে যোগাযোগ করে দেখতে পারেন যে ওখানে ওনাকে নেওয়া হয়েছে কিনা। আমাদের এখানেও এরকম কোনো ব্যক্তিকে আনা হয়নি, আর এরকম ব্যক্তি সম্পর্কে আমি জানি না। এরপর আমরা তখন ওনাকে বলছি, স্যার যেহেতু আমার ভাইয়ার সম্পর্কে ভাইয়াকে এখানে নিয়ে আসা হয়নি, সেহেতু আমরা চাচ্ছি যে ওনার নামে একটি সাধারণ জিডি করতে। তখন শাহিদুর রহমান স্যার বললেন, যেহেতু আপনার ভাইয়াকে আইন শৃঙ্খলা বাহিনীর লোক বলেই নেওয়া হয়েছে, সেহেতু সাধারণ জিডি করার কোনো ওয়ে আমাদের এখানে নেই, কোনো নীতি আমাদের এখানে নেই, আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কার্যালয়গুলো গিয়ে যোগাযোগ করে দেখতে পারেন, ওনাকে ওই জায়গায় খোঁজ নিয়ে দেখতে পারেন ওইখানে আছে কিনা। এরপর ওনার কথা অনুযায়ী আমরা সেখানকার এই যে ডিবি কার্যালয় আছে ওই ডিবি কার্যালয়ে গিয়ে যোগাযোগ করি। তখন ডিবি স্যারদের সাথে সম্পূর্ণ বিষয়ে কথা বলি। কথা বলার পর ডিবি স্যাররাও আমাদেরকে জানান যে না, এরকম কোনো ব্যক্তিকে আমাদের এখানে নিয়ে আসা হয়নি, আর এরকম কোনো অপারেশনে আমরা ইদানিং যাইনি। তখন ঘটনার বিস্তারিত জানার পর একজন ডিবি স্যার আমাদেরকে বলেন যে এটা র্যাবে হতে পারে, আপনারা র্যাবের কার্যালয়ে গিয়ে যোগাযোগ করতে পারেন। এরপর আমরা ওইখান থেকে র্যাবের কার্যালয় যাব, কিন্তু দেখা গেল যে তখন অনেক রাত্রি হয়ে গেছে, এই জন্য আমরা ওইখান থেকে ওই দিন বাড়ি ফিরে আসি। 6 তারিখে আমরা বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে আসার পর পরের দিন আবার 7 তারিখ বুধবার আমরা রওনা দিই র্যাবের কার্যালয়, লক্ষ্মীপুর র্যাবের কার্যালয় CCB 3 আমরা রওনা দিই। যাওয়ার পর ওইখানে যাইতে যাইতে মনে করেন যে দুপুর গুনিয়ে এসেছে, আমরা ওইখানে গিয়ে আমার ভাইয়ের সন্ধান চাই, র্যাবের কর্মকর্তা যারা ছিলেন তাদের সাথে কথা বলি। কথা বলার পরে ওইখানে উপস্থিত র্যাবের কর্মকর্তা যারা ছিল তারা বলছে যে না, এরকম কোনো আসামিকে আমাদের এখানে নিয়ে আসা হয়নি। এরপর আমরা ওনাদের অফিসারের সাথে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। তখন ওনারা বলেন যে আমাদের অফিসার আমাদের এখানে উপস্থিত নাই, আপনারা অফিসারের নাম্বার নেন, নাম্বার নিয়ে একটু যোগাযোগ করে দেখতে পারেন। এরপর আমরা অফিসারের নাম্বার নেই, নাম্বার নিয়ে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে উনি আমাদের থেকে ঘটনা বিস্তারিত রূপ জানেন, জানার পরে বলেন যে এমন কোনো ব্যক্তিকে আমাদের এখানে নিয়ে আসা হয়নি। এরপর আমরা ওনার সাথে সরাসরি সাক্ষাৎ করতে চাইলে উনি অস্বীকৃতি জানান, সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানান। এরপর আমরা নির্ভয় হয়ে ওইখান থেকে ফিরে আসি। ফিরে আসার পরে আগে ওনাদের থেকে একটা পরামর্শ চাচ্ছিলাম যে ভাই, আমরা তো মনে করেন যে মাইজদি থানায় গিয়েছি, এরপরে হচ্ছে যে মাইজদি ডিবি কার্যালয়ে গিয়েছি, কিন্তু কোথাও কোনো খোঁজ পাইনি, এখন আমরা কি করতে পারি? তখন ওনারা বলছে যে এখানে লক্ষ্মীপুর এই NIC কার্যালয় আছে, ওইখানে গিয়ে আপনারা একটু যোগাযোগ করে দেখতে পারেন। এরপর আমরা লক্ষ্মীপুর NIC কার্যালয়ে যাই। NIC কার্যালয়ে যাওয়ার পরে NIC সদস্যদের সাথে কথা বলি। কথা বলার পরে ওনারা ঘটনা বিস্তারিত রূপ জানার পর বলছেন যে না, NSI বলছেন আপনি, ন্যাশনাল NSI জাতীয় গোয়েন্দা সংস্থা, হ্যাঁ ওকে জি জি, NSI কার্যালয়ের সদস্যরা আমাদেরকে জানান যে এরকম কোনো ব্যক্তিকে আমাদের এখানে নিয়ে আসা হয়নি, আর আমাদের এখানে নিয়ে আসার কথাও না, যেহেতু উনি আমাদের আওতাধীন না, স্থানটা আমাদের আওতাধীন না, স্থানটা হচ্ছে মাইজদি, আর এই ঘটনাটা হচ্ছে যে লক্ষ্মীপুর। এরপর উনি আমাদেরকে পরামর্শ দেন যে আপনারা মাইজদিতে যান, মাইজদিতে গিয়ে ওনার নামে একটা সাধারণ জিডি করেন।
ওনার খোঁজ চেয়ে একটা সাধারণ জিডি করেন। এরপর আমরা পুনরায় মাঝেতে ফিরে আস মাঝেতে ফিরে আসার পরে ওইখানকার থানার ওসি মোহাম্মদ শাহিদুর রহমান স্যারের সাথে আবার পুনরায় কথা বলি। এরপর ওনাকে বলছে, স্যার আপনার পরামর্শ অনুযায়ী আমরা তো এই আইন শৃঙ্খলা বাহিনীর যত ইয়া আছে কার্যালয় আছে আমরা সব কার্যালয়ে গিয়ে যোগাযোগ করছি, কিন্তু সবাই আমাদেরকে সবার দাবি একটাই, তারা এইসব বিষয়ে কিছুই জানে না। তখন আমার এই ভাইয়ার অর্থাৎ গুনবী সাহেব যিনি হারানো গিয়েছেন নিখোঁজ গুম করা হয়েছে ওনার একজন ভাতিজা আব্দুল সালাম বলছিল, স্যার আমার চাচুকে যেহেতু আমরা পাচ্ছি না সেহেতু চাচ্ছি আমরা আমার চাচুর নামে একটি সাধারণ ডায়েরি করতে। তখন ওসি শাহিদুর রহমান অকথ্য ভাষায় তাকে গালি দেয়, অকথ্য ভাষায় গালি দিয়ে তাকে বলে তুই কি আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করবি। এরপর উনি বলেন, এরপর উনি একটা কলিং বেল বাজায়, কলিং বেল বাজিয়ে একজন পুলিশ সদস্যকে ডাক দেয়, ডাক দিয়ে বলে যে এর সম্পূর্ণ অ্যাড্রেস নিয়ে রাখ, এর সম্পূর্ণ অ্যাড্রেস নিয়ে রাখ, ঠিকানা নিয়ে রাখ, আমার মনে হয় এইও জঙ্গি। এরপর ওই আইন শৃঙ্খলা বাহিনীর লোক অর্থাৎ পুলিশ কর্মকর্তা ওর সম্পূর্ণ অ্যাড্রেস নিয়ে নেয় আর ওর সম্পূর্ণ ঠিকানা নিয়ে নেয়, ওর নাম্বার নিয়ে নেয়। আর আমার আব্বু তখন ওই ওসি সাহেবের সামনে ছিল, আমার আব্বুর ছবি, আমার আব্বুরও দুই কপি ছবি ওসি সাহেব নিয়ে নেয়। এরপর আমরা নিরুপায় হয়ে ওইখানে ওসি সাহেব থেকে যখন জিডি নিতে ছিল না তখন আমরা ওইখান থেকে আবার ব্যাক আসি, ফিরে আসার সময় আমার আপু আর ওনার ননদকে ওসি সাহেব ডাক দেয়, ডাক দিয়ে বলেন যে দেখেন এটা র্যাবের কাজ, এটা আপনারা র্যাবের কার্যালয়ে গিয়ে যোগাযোগ করুন। তখন আমার আপু বলছে যে স্যার আমরা তো র্যাবের কার্যালয়ে গিয়ে যোগাযোগ করছি কিন্তু তারা তো আমাদেরকে অস্বীকৃতি জানিয়েছেন বিষয়টা। তখন ওই ওসি শাহিদুর রহমান স্যার বলছে যে হয়তো তারা কি তাদের কাজ শেষ করার আগে কি আপনার কাছে স্বীকার করবে নাকি, আপনারা আবারও গিয়ে যোগাযোগ করে দেখুন, হয়তো তিনি স্বীকার হয়তো তারা স্বীকার করতেও পারে। এরপর আমরা ওইখান থেকে নিরুপায় হয়ে ওইখান থানার এসপি সাহেব দীপকজিৎ খিসা, যার নাম দীপকজিৎ খিসা, ওনার কার্যালয়ে যাই। ওনার কার্যালয়ে গিয়ে ওনার সাথে বিস্তারিত ঘটনাগুলো খুলে বলি, কিভাবে কিভাবে আমার ভাইকে তুলে নেওয়া হয়েছে, কতজন মানুষ ছিল, এইসব বিষয়ে ওনার সাথে কথা বলি। কথা বলার পরে উনি আমাদের বিষয়টা শিওর হয়তো জানতেন না। এরপর তিনি ওসি সাহেবকে আবার আমরা ওনাকে এই বিষয়ে অবগত করছিলাম যে ওসি শাহিদুর রহমান আমাদের থেকে জিডি নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তখন উনি ওসি শাহিদুর রহমানকে তিনি কল করে জিজ্ঞেস করেছিলেন আসলে বিষয়টা কি ওইরকম কিছু নাকি, উনি ইঙ্গিতমূলক একটা শব্দ ব্যবহার করেছিলেন, ওসি শাহিদুর রহমান সাথে একটা ইঙ্গিতমূলক শব্দ ব্যবহার করেছিলেন। তখন ওসি শাহিদুর রহমান সাহেব তখন এরপরে ওনাদের যে কথার যে মোবাইলে কথা বলতেছিল ওটা একটু লাউড স্পিকারে ছিল, এরপরে ওনারা লাউড স্পিকারে লো স্পিকার করে দিয়েছেন, লো স্পিকার করে দেওয়ার পরে কিছুক্ষণ কথাবার্তা হয়। আপনার বোন সেখানে ছিল, সেই জায়গাটা আপনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সবচেয়ে বেশি সন্দেহের তীরটা দিতে চাচ্ছেন এবং তারাই নিয়ে গেছে, এই সবকিছু মিলিয়ে আপনি এটাকেই প্রমাণ করতে চাচ্ছেন, বুঝাতে চাচ্ছেন আমাদেরকে। আমরা আপনার কাছে আবারও আসছি, তবে আমি ব্যারিস্টার এম সরোয়ার হোসেন আপনার কাছে আসছি। খুব অবাক হচ্ছি যে কোনো সময় জাতীয় স্বার্থে হোক, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে হোক, যে কোনো নাগরিককে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যেতে পারে, তুলে নিয়ে যে গ্রেপ্তার করতে পারে সন্দেহের জায়গা থেকে এবং বিভিন্ন ধারা আছে, কিন্তু যতটুকু জানি যে আইনের মধ্যে যদি করার কোনো কর্মকাণ্ড করা হয় তাহলে একটা সার্টেন টাইমের ভিতরে তাকে আদালতে তুলতে হবে এবং তাকে এক্সপোজ করতে হবে। সেক্ষেত্রে আজকে 5 দিন হয়ে গেল, তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, আপনি আইনজীবী হয়ে কিভাবে দেখেন ব্যাপারটাকে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অন্য যে আলোচক আছেন এবং যারা এই প্রোগ্রাম শুনছেন। দেখুন, যে বর্ণনা আমরা শুনলাম তাতে সন্দেহের অবকাশ রয়েছে যে এটা কোনো প্রশিক্ষিত বাহিনীর কাজ হতে পারে। যে সিমটম গুলো দেখলাম সেখানে থানা জিডি নিতে চায়নি, যখন এসপির কাছে গিয়েছে এসপি ইঙ্গিতপূর্ণ কথা বলেছে যে ওদের কাজ কিনা, এই যে ওদের এরা কারা এটা অনেকে অনুমান করতে পারে। তো এই এই তারপরে 3টা গাড়ি নিয়ে এই অপারেশনটা করা হয়েছে, দিনের বেলা উঠে নিয়ে গেছে এবং যাদের দায়িত্ব পালন করার কথা, যার খোঁজার কথা তার লোকাল থানা, তারা দায় সারা কথা বলছে। এমনকি
যে এনফোর্সড ডিজেপিয়ার্ড হয়ে আছে, এনফোর্স হোক অথবা সহজে হোক যেভাবে হোক না কেন, তার আত্মীয় স্বজনকে গালিগালাজ করেছে, তাদেরকে জঙ্গি বলে ভয় দেখানো হয়েছে। তো এটা অত্যন্ত একটা খারাপ লক্ষণ। এবং আপনি দেখেন যে অলমোস্ট প্রতিটা এরকম গুম নিখোঁজ ব্যক্তির অলমোস্ট একই রকম সিনারিও দেখা যায়। তো এইখানে আমার ছোট্ট দু একটা জিনিস জানার আছে যে এই কি একা একা ধরে নিয়ে গেছে না অন্য কেউ সাথে ছিল? তার ছোট ভাই যদি বলে এখানে কি অন্য কেউ ছিল না একজন কি ধরে নিয়ে গেছে? শুধু একজনকে ধরে নিয়েছে। আচ্ছা, উনি কি করতেন? উনি কি ওয়াজ মাহফিল করতো, না রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতো, না কি করতো, কি ওনার মানে ডে টু ডে অ্যাক্টিভিটিস কি ছিল, কি করতেন তিনি? স্যার উনি মূলত আপনার, জি স্যার, হ্যাঁ উনি মূলত আপনার, ওনার এই মূল কাজ ছিল হচ্ছে যাই পার্বত্য অঞ্চলে খ্রিস্টান মিশনারিদেরকে, এরপর হচ্ছে যাই বেদেদেরকে, মানে বিভিন্ন ধর্মের লোকদেরকে দিনের দাওয়াত দিয়ে ইসলামের পথে নিয়ে আসতেন উনি। এমনকি এই ধারাবাহিকতায় তেনার হাতে প্রায় হাজারেরও বেশি লোক তেনার হাতে মুসলমান হন, ইসলাম ধর্ম কবুল করেন উনার হাতে। আর আপনারা জানেন যে একটা ইদানিং একটা জিনিস ভাইরাল হয়েছে যে পার্বত্য অঞ্চলে শহীদ ত্রিপুরা ওমর ফারুক রহিমাল্লাহকে হত্যা করা হয়েছে, একজন ন মুসলিমকে হত্যা করা হয়েছে, ওই ন মুসলিমও আমার ভাইয়ের হাতে ইসলাম ধর্ম কবুল করেছিলেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এরপর তাহলে ব্যাপারটা আমার কাছে আরেকটু পরিষ্কার হলো। আরেকটা পরিষ্কার হলো আমাদের, আমরা যদি বর্তমান বিশ্ব ব্যবস্থা দেখতে পাই, এই বর্তমান বিশ্ব ব্যবস্থায় বিভিন্ন দেশের সরকার প্রধান আছে এবং বড় বড় সংগঠন রয়েছে যারা ডাইরেক্ট মুসলমানদের বিপক্ষে কাজ করে, যারা মুসলমানদেরকে বিপদে ফেলাতে চায়, যারা মুসলমানদেরকে ধ্বংস করতে চায়। উদাহরণস্বরূপ ট্রাম্প, ইউএসএ ট্রাম্প, ইসরায়েলের নেতানিয়াহু, ভারতের মোদি, এই যে বার্মার জেনারেল থিন এখন টেক ওভার করছে, বৌদ্ধকে বলা হয় শান্তিপূর্ণ ধর্ম কিন্তু তারা অন্য ধর্মের মুসলমান ধর্মের লোকজনকে উৎখাত করতে চায়, তাদেরকে এনিহিলেট করতে চায়, তাদেরকে ধ্বংস করতে চায়। এইভাবে বাংলাদেশ, এই যে হরে কৃষ্ণ সংঘ নামে একটা সংঘ আছে যারা বাংলাদেশে কাজ করে এবং এদের সাথে আরো বৈদেশিক কানেকশন থাকতে পারে, যারা মূলত মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের, আমি 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 ওই ব্যাপারটাতে একটু আপনার কাছে পরে যাচ্ছি। আমার কাছে ইয়ে হলো যে মুর্শিদ আল আরবি, আপনার কাছে আরেকটা প্রশ্ন হলো, তিনি কি রাষ্ট্রের বিরুদ্ধে কোন ধরনের বক্তব্য দিতেন কিনা বা রাষ্ট্রের বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ করেছেন কিনা, যে কারণে মনে হচ্ছে আপনার কাছে যে সন্দেহের জায়গা থেকে এটা কি ভাবার কোন অবকাশ রয়েছে কিনা যে সরকারের পক্ষ থেকে কারণ কেউ এরকম কিছু করেছে কারণ তিনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন বা রাষ্ট্রের বিরুদ্ধে আচরণ করেছেন, এরকম কোনো কিছু হয়েছে? হ্যাঁ সাগর ভাই, মূলত উনি আমার দুলা ভাই, আমি যেটা বলতে চাইছিলাম, উনি বাংলাদেশের সংবিধানের দ্বারা 141 অনুযায়ী নমুসলিমদের মাঝে দিনের দাওয়াত দিতেন, মানে অর্থাৎ বিজাতিদের মাঝে দিনের দাওয়াত দিয়ে ওনাদেরকে ইসলামের পথে নিয়ে আসতেন, এটা ছিল ওনার মৌলিক কাজ। আর কিন্তু উনি এই কাজের মাঝে পাশাপাশি উনি ওয়াজ মাহফিলও করতেন, ওয়াজ মাহফিলের সিজনে উনি ওয়াজ মাহফিল করতেন। আর ওয়াজ মাহফিলে তিনি ইসলামের এই কিছু বিধানগুলি নিয়ে কথা বলতে বলতেন। এমনি আমার জানা মতে উনি সরকার বিরোধী কোনো তৎপরতা বা সরকার বিরোধী কোনো কিছুর মধ্যে জড়িত আছে বলে আমার জানা মতে, আমি জানি না যে উনি কোনো এরকম কোনো ওয়ের মধ্যে জড়িত আছে কিনা। সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলেছে কিনা? সরকারের বিরুদ্ধে তো সবার কথা বলার অধিকার রয়েছে, এটা সাংবিধানিক অধিকার, কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে কোন ধরনের এমন কোন জাতীয় নিরাপত্তার হুমকি স্বরূপ হতে পারে এমন কোন আচরণ করেছে কিনা, যেটা ঠিক আছে আমরা বুঝতে পেরেছি। আমি একটু সরাসরি আপনার কাছে আবারও আসছি। আবুল হোসেন সোহেল রয়েছেন আমার সাথে, মাওলানা গুণবী সাহেবের ছোট ভাই। সোহেল সাহেব, আপনার কাছে কি এই পর্যন্ত কোনো ফোন এসছে কিনা, কারো কাছ থেকে ফোন এসছে কিনা, কোনো ধরনের মুক্তিপণের জন্য ফোন এসছে কিনা আপনাদের পরিবারের কাছে, পরিবারের অন্য কোনো সদস্যের কাছে? আপনার কাছে কি আপডেটটা আছে আপনার বড় ভাইকে নিয়ে? জি, আমি প্রথমে সবাইকে সালাম জানাতে চাই। আসসালামু আলাইকুম। ফেস দ্য পিপলস
সাগর ভাই আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমাদের সাথে আছে ব্যারিস্টার সাহেব, ওনাকেও আমি ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা, হ্যাঁ জি, ব্যারিস্টার সরোয়ার সাহেব আছেন আমাদের সাথে। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এরকম একটা প্রোগ্রামের আয়োজন করছেন। আমরা আসলে নিরুপায় আর কি, আমরা নিরুপায় হয়ে আছি। আমাদের আসলে আমাদের কথা শোনার মতো আসলে কেউ নাই, যেটা আমরা দেখতেছি এই আজকে 6 দিন হইলো। আমার বড় ভাই, আমার ইমিডিয়েট বড় ভাই, তিনি গত 6 তারিখ থেকে ভোর 7টা থেকে উনি নিখোঁজ। আর দেশের এই বর্তমান পরিস্থিতিতে যে করোনা, যে লকডাউন, এ কারণে আমি যে বাড়িতে যাব, আমার ফ্যামিলির পাশে দাঁড়াবো, ওটাও কিন্তু আমি পারতেছি না এখান থেকে যাওয়ার জন্য। আমি ঢাকাতে আছি বর্তমানে। তো আমি প্রথমে সমস্ত ঘটনা জানছেন, আমি আমার ভাই সম্পর্কে যদি বলি, আমার ভাই যেহেতু একজন মুফতি মাওলানা, আমরা বলি মাহমুদুল হাসান গনিবি, উনি ইসলামে, যেহেতু ওনাকে ইসলাম শিক্ষা দেওয়া হয়েছে, যখন আমরা বলি যে আপনি যখন ওয়াজ করেন তখন মনে হয় যে একটু বেশি গরম হয়ে যান, তখন আমরা যখন বলি আপনি একটু শান্ত হয়ে ওয়াজ করেন, তখন উনি বলতো যে আমাকে যেহেতু ইসলাম শিক্ষা দেওয়া হয়েছে, আমি যেহেতু ইসলাম, যেহেতু আমাকে শিক্ষা দেওয়া, আমাকে যেহেতু একজন মুফতি বানানো হয়েছে, আমাকে যেহেতু একজন মুক্তি বানানো হয়েছে, তাহলে আমাকে অবশ্যই আমাকে ইসলামের পক্ষে আমাকে কথা বলতে হবে। আমি যদি ইসলামের পক্ষে কথা না বলি তাহলে আল্লাহ আমাকে একদম মাফ করবে না, কারণ আমি শিখছি, আমি জানছি, যেটা আমি জানি, যেটা আমি আমার অধিকার আছে যে আমি আমার বাংলাদেশের মানুষকে আমি জানাবো। তো এটা করতে গিয়ে আসলে এখন কি হয়েছে আসলে আমরা আসলে কিছুই বুঝতে পারতেছি না। আর আপনি যেটা আমাকে কোশ্চেন করছিলেন যে আমাকে কেউ মুক্তিপণ অথবা কেউ দাবি করছে কিনা, না ওরকম কেউ মুক্তিপণ এখনো দাবি করে নাই। কিন্তু গতকাল সন্ধ্যায় আমি আমার এই আমাদের এলাকার আব্দুল ওয়াদুদ দুলাল, আমাদের এলাকার সম্মানিত ব্যক্তি, ওনার মাধ্যমে আমি একটা কল পাই। উনি আমাকে কল দিয়ে বলছে যে একজন 14 গ্রামের একজন সাংবাদিক, ইত্তেফাকের একজন সাংবাদিক, ওনাকে ফোন করে বলছে যে মাহমুদুল হাসান গুন্দবি নামে একজনকে মুমূর্ষ অবস্থায় নরসিংদী এই থানার নরসিংদী রেলওয়ের যে সিগন্যাল আছে ওখানে পাওয়া গেছে। আমাকে উনি ফোনটা পেয়ে আমাকে সাথে সাথে কল দিছে, আমাকে বলছে যেহেতু তুমি ঢাকা আছো, তুমি ঢাকা থেকে জলদি করে তুমি নরসিংদীতে যাও। দেন আমি বললাম যে ঠিক আছে, আপনি আপনাকে নাম্বারটা দেন। আমি নাম্বারটা নিলাম, নাম্বারটা নিয়ে আমি ওনার সাথে যোগাযোগ করলাম। তো ওনাকে যখন আমি ফার্স্ট টাইম যখন ওনাকে কল দিলাম, তখন উনি বলতেছে আমি একটু ভিজে আছি, আপনাকে আমি 10 মিনিট পরে কল দিচ্ছি। দেন আমাকে উনি 10-15 মিনিট পরে আমাকে কল দিল। কল দিয়ে বলতেছে আচ্ছা ঘটনাটা কি হয়েছে বলেন তো। তারপর আমি ওনাকে বিস্তারিত ঘটনাটা বললাম। বলার পরে উনি আমাকে বলতেছে আচ্ছা আসলে আপনাকে আমি কি বলবো, আমরা গতকাল রাত 3টায় আমরা ওনাকে মুমূর্ষ অবস্থায়, মানে আমার অবস্থা খুবই নাজেহাল, খুবই বাজে অবস্থার ভিতরে আছে, ওনাকে আমরা গত রাত্রে 12টার দিকে আমরা এই নরসিংদী যে রেলওয়ে আছে ওখানে সিগন্যালে ওনাকে পাওয়া গেছে। উনি এখন প্রথমে বলছে রেলওয়ে জেনারেল হসপিটালে উনি ভর্তি আছে। এরপরে আমি যখন আমাদের একজন লোককে জিজ্ঞেস করলাম যে নরসিংদীতে, উনি বললো যে রেলওয়ে হসপিটাল বলতে কোনো কিছু নেই। তারপর ওনাকে আবার ফোন দিলাম, উনি বললো যে সদর হসপিটাল, নরসিংদী সদর হসপিটালে আছে। দেন ঠিক আছে, তারপর আমাদের বাড়ি থেকে সবাই অলরেডি প্রস্তুতি নিয়ে নিছে, সবাই অলরেডি কান্নাকান্না শুরু হয়ে গেছে। মানে আমি কি ওদিকে সামাল দিবো, এদিকে সামাল দিবো, আমরা আসলে কোনোটাই বুঝতে পারতেছিলাম না। তখন আমি ওই লোকের সাথে কথা বললাম, ওই লোকটা তখন আমাকে বললো যে ঠিক আছে ওনার রক্তের গ্রুপ কি। আমি বললাম যে ওনার রক্তের গ্রুপ অপোজিট। বলছে আপনি কনফার্ম হয়ে আমাকে জানান। যেন আমি বাড়িতে ফোন দিয়ে আবার কনফার্ম হলাম, কনফার্ম হয়ে ওনাকে জানালাম। উনি বলেছে ওনার ব্লাড লাগবে, অবস্থা খুবই খারাপ, আসলে আপনারা আসতে হতবার সময় লাগবে, আপনারা আসতে মিনিমাম হলো 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগতে পারে। এই অবস্থার ভিতরে যদি আসতে, ওনার অবস্থা খুবই নাজুক অবস্থা, যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি তো আসলে আমরা যদি উনি আমাকে পরিচয় দিয়েছে যে উনি জিআরপি থানার ওসি, আমাকে উনি ওইটা পরিচয় দিয়েছে যে আসলে আপনি তো জানেন কি জানি না, আমি হলো জিআরপি থানার ওসি নরসিংদীর। দেন আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আমি ওনাকে স্যার বলে সম্বোধন করতেছিলাম, তখন ঠিক আছে স্যার, বলেছে আমি তো গতকাল রাত্রে থেকে আসলে ওনার জন্য করতেছি, আমি আসলে যাই হোক সরকারি চাকরি করি, আমার তো ইনকামও সীমিত, আমি আসলে আর পারতেছি না। তো বলতেছে ওনার এখন খুব ইমার্জেন্সি ভাবে ওনার অক্সিজেন সিলিন্ডার লাগবে আর কিছু মেডিসিন লাগবে, ওনাকে ইমার্জেন্সি ভাবে দিতে হবে, ব্লাড লাগবে ওইটা দিতে হবে। দেন বলতেছে যে আমার কাছে কিছু টাকা আছে, এখন আপনি যদি ওখান থেকে কিছু টাকা পাঠান তাহলে আমি চিকিৎসাটা শুরু করলাম, আপনারা এসে আপনারা যত দ্রুত পারেন ওনাকে এখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। দেন আমি অলরেডি 999 ফোন দিয়ে আমি কিন্তু আমার অ্যাম্বুলেন্সও কিন্তু অলরেডি আমার বাসার সামনে, আমি অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিব। ঠিক তখন আমি মানে উনি আমাকে এমনভাবে বললো যে ওনার যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তখন
আমি আমার বিকাশে টাকা ছিল, আমি আমার বিকাশ নাম্বার থেকে ওনাকে 5,000 টাকা পাঠিয়েছি। পাঠানোর পর থেকে হঠাৎ করে দেখি 2-3 মিনিট অথবা 5 মিনিট পরে ওনার মোবাইলটা অফ, দেন ওনাকে কোনো মতে আর পাওয়া যাচ্ছে না। দেন নশিনীতে আমাদের পরিচিত এক ভাই ছিল, ওনাকে আমি বললাম যে আপনি একটু দ্রুত যান, আমি কারণ ওনার এই ঘটনাটা জানার পরে পরে আমার সন্দেহ লাগছে যে আসলে ঘটনাটা হয়তো বা সত্যি না অথবা ফ্রড কিছু একটা হতে পারে। দেন আমি ওনাকে ফোন দিলাম, উনি নশিন্দির যে সদর হসপিটাল আছে ওখানে গিয়ে উনি রেজিস্টার খাতা দেখে ওখানে আসলে মাহমুদুল হাসান গুনী নামে কেউ এই কত 2-3 দিনেও ভর্তি হয় নাই, এমনকি অজ্ঞাত নামা নামেও কেউ ওখানে নাই। দেন আমি বললাম যে তাহলে আপনি একটু কষ্ট করে আমাদের জিআরপি যে থানা আছে নরসিংদীর যে রেলওয়েতে ওখানে একটু গিয়ে একটু খোঁজ নেন যে আসলে ঘটনাটা কি। দেন উনি ওখানে খোঁজ নিয়েছে, ওখান থেকে ওই থানা থেকে জানানো হয়েছে না আমরা গত 2-3 দিন গত 3-4 দিনেও আসলে এরকম কোনো ঘটনা আমরা এরকম কাউকে পাইনি। এই ছিল, হ্যাঁ মূলত এই ছিল এই একটাই কল পেয়েছিলাম, ওইটা আসলে যেটা আমরা শুনলাম যে সম্পূর্ণ একটা ভুয়া প্রমাণিত হয়েছে যে আপনারা আসলে কোনো জায়গায়। বুঝতে পেরেছি। রেস্টুরেন্ট সালোয়ার ভাই আপনার কাছে আমি আবারও আসছি, আপনি দয়া করে বলবেন এখন তাদের করণীয় কি, আর তাছাড়া এই দায়িত্বটা কার তাকে খুঁজে বের করা, এই জায়গাতে আইন কি বলে যে একটা মানুষকে হারিয়ে গেছে তার পরিবার যখন আইনের আশ্রয় চাইবে খোঁজ চাইবে, আইনের রক্ষাকারী বাহিনী যারা পুলিশ সদস্যরা আছেন বা তার যে থানা আছেন সে থানার দায়িত্ব কিনা, কতটুকু দায়িত্বের মধ্যে পড়ে এটার জিডি নেওয়া অথবা এই পরিবারের পক্ষ হয়ে তাকে খোঁজ করে বের করা। আইন শৃঙ্খলা বাহিনী নিতেই পারে, কিন্তু এতদিন এভাবে রাখাটাকে কি গুম বলবো, নিরুদ্দেশ বলবো, না নিয়ে এমনও তো হতে পারে আইন শৃঙ্খলা বাহিনীর নাম করে অন্য কেউ নিয়ে গেছে, কিন্তু সবকিছুর মূলে এটাকে খুঁজে বের করা দায়িত্বটা কার? দেখুন, একথা আমরা অনেকবারই বলেছি যে যে কোনো ভাবে একটি লোক যদি নিখোঁজ থাকে সেটাকে খুঁজে বের করার দায়িত্ব হলো আইন শৃঙ্খলা বাহিনীর, প্রশাসনের, ইভেন গোয়েন্দা বাহিনীর, তারাও খুঁজে বের করতে পারে। এদেশের একজন নাগরিক সাংবিধানিকভাবে রাষ্ট্রের মালিক হলো নাগরিকরা, তো নাগরিকদের কোনো নাগরিক যখন তার ফ্যামিলি কমপ্লেন করবে যে এই লোক নিখোঁজ আছে এবং তারা যে বর্ণনা দিল সেই বর্ণনা যে প্রাথমিক দায়িত্ব লোকাল পুলিশ স্টেশনের, যেমন লোকাল পুলিশ স্টেশন যখন কোনো কিছু করছে না তখনই এখানে সন্দেহ আরো ঘনীভূত হয়। যেমনটি এই গুণবীর ভাই বলল, গুণবীর ভাই আসলে আমার যেটা মনে হয় একটা প্রতারকের খপ্পরে পড়েছিল, এটা অনেকে জানে, এবং এই প্রতারকরা এমন ভাবে অভিনয় করতে পারে যে একেবারে সত্য মনে হয়। এরকম আমি প্রসঙ্গক্রমে বলি যে অনেক সময় এই জেলখানা থেকে ফোন দেয় যে আপনার কোনো আসামি আছে কিনা, তো থাকতেই পারে অনেকের, তখন বলে এই মুমূর্ষু অবস্থায় আছে হাসপাতালে, আপনি কিছু টাকা পাঠান, এবং এই প্রতারণায় অনেকেই পড়ে যায়। অনেকে যেমনটি তার মাত্র 5,000 টাকার উপর থেকে গিয়েছে। তো করণীয় বলতে আপনি যেটা বলেছেন যে এখন পর্যন্ত তারা শুধু ওই জেলার ভিতরেই গিয়েছে, লোকাল ওসি, লোকাল ডিবি, লোকাল এনএসআই, লোকাল এসপি। আমি মনে করি যে যে সিমটমস, যে লক্ষণ আমরা শুনতে পেলাম, এখানে একটা সংঘবদ্ধ চক্র কাজ করেছে বলে মনে হয়, এবং এইটা লোকাল কেউ পারবে বলে আমার মনে হয় না। এদের ইমিডিয়েটলি আগের মতোই আমি সাজেশন দেব, তার আইজিপির কাছে অ্যাপ্লিকেশন করা উচিত, ডিজি র‍্যাবের কাছে অ্যাপ্লিকেশন করা উচিত, প্রধানমন্ত্রীর কাছে অ্যাপ্লিকেশন করা উচিত, এবং যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করে ওয়ার্ল্ড এবং এশিয়া তাদের সাথে যোগাযোগ করতে পারে, বিবিসির সাংবাদিকদের সাথে যোগাযোগ করতে পারে, প্রথম আলো অথবা যে সমস্ত লিডিং নিউজ পেপার আছে তাদেরকে জানাতে পারে। যেমন আগের অনেক নিখোঁজ ব্যক্তি যখন সবাই এইভাবে উদ্যোগ নিয়েছে, সবাই যখন কনসার্ন প্রকাশ করেছে, সবাই যখন ভয়েস রেইজ করেছে, তখন অনেকেরই কিন্তু মুক্তি হয়েছে। অতএব এটা মোটেই অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার, এটাকে হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। স্টোরিটা শুনে আপনার কাছে যে আপনি মোটামুটি একটা জায়গায় আপনি পৌঁছতে সক্ষম হয়েছেন যে এটা মোটামুটি সংঘবদ্ধ বলতে সরকারের কোন একটা এজেন্সি এটাকে করতে পারে, আপনি এটাকে কি মিন করছেন? আমি সেটা এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, বাট আমরা বিগত দিনের পূর্বের কিছু ঘটনায় মনে হয় ডিজেকে এটা আপনি মনে করেন যে সরকারের এজেন্সি এটাকে খুঁজে বের করতে পারে, এটাই বুঝাতে? ইয়েস ইয়েস, সরকার সরকারের এজেন্সি চাইলে এটা 3 ঘন্টার ভিতরে বের করতে পারে, 1 ঘন্টার ভিতরে বের করা সম্ভব, কারণ একটা লোক নিখোঁজ হবে সে হারিয়ে যাবে সেটা বের করা সম্ভব, এবং ওই এসপি এবং ওসির মাঝখানে যে কথা হয়েছে যে আচরণটা সরকারের বিভিন্ন এজেন্সি করছে
এই আচরণে আপনার কাছে কি মনে হয়, তারা কি কোনোভাবে ইচ্ছুক মনে হচ্ছে আপনার কাছে? এতে এতে সন্দেহ ঘনীভূত হয়, যেমন আগের অনেক ঘটনায় আমরা দেখেছি যখন কোনো এজেন্সি এগুলো করে থাকে তখন পুলিশ বা অন্য কোনো এজেন্সি এরা কোনো দায়িত্ব নেয় না, ঘটনাটা সবার নলেজে থাকে কিন্তু কেউ কোনো দায়িত্ব নিতে চায় না, এই ধরনের সিম্পটম। বাংলাদেশি আইনে কি বলে, ধরেন আপনি একজন বড় অপরাধী, কোনোভাবে কি কাউকে নিয়ে এভাবে নিরুদ্দেশ করে রাখা অথবা নিখোঁজ করে রাখা কি কোনো আইনের বলয়ে কোনো এজেন্সির শক্তি আছে বা আইনে কি কোনো কাউকে কাউকে লুকিয়ে রাখা, কাউকে নিরুদ্দেশ করে রাখা সেটাও একটা অফেন্স, সেটাও একটা ক্রিমিনাল অফেন্স, এবং সে যত বড়ই অপরাধ করুক তার বিচার পাওয়ার অধিকার রয়েছে। কোনো আইন শৃঙ্খলা বাহিনী যদি কাউকে গ্রেপ্তার করে, বাংলাদেশের সিআরপিসি ফৌজদারি কার্যবিধি এবং বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান অনুযায়ী তাকে 24 ঘন্টার ভিতর নিকটস্থ ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করতে হবে, এইটাই হলো আইন। কিন্তু এখানে আমরা বিগত দিনে দেখেছি অনেকে মুক্তি পেয়ে বলেছে, তাদেরকে অনেক আইন শৃঙ্খলা বাহিনী অথবা অনেক এজেন্সি নিয়ে 2-3 দিন লুকিয়ে রেখেছে, 1 মাস লুকিয়ে রেখেছে, 2 মাস লুকিয়ে রেখেছে, এমনকি 6 মাস লুকিয়ে রেখেছে, এমনকি বিদেশের মাটিতে তাদেরকে আবিষ্কার করা হয়েছে। সেই ক্ষেত্রে রাষ্ট্রের সংশ্লেষ থাকে বলেই আমাদের মনে করার কারণ রয়েছে, কারণ রাষ্ট্র ব্যতীত কোনো প্রাইভেট বাহিনীর কর্তৃক, কোনো প্রাইভেট ব্যক্তি কর্তৃক, কোনো দুষ্কৃতিকারী কর্তৃক এটা করা প্রায় অসম্ভব। রাষ্ট্র যেখানে, রাষ্ট্র যদি কোনো সংস্থা করে থাকে তখন রাষ্ট্রের অন্য অন্য সংস্থাগুলো অলমোস্ট নীরব হয়ে যায়, আর যদি কোনো দুষ্কৃতিকারী, কোনো চাঁদাবাজি, কোনো অপহরণকারী সত্যিকারী করে তাহলে এটা আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের দায়িত্ব তাকে খুঁজে বাইর করা এবং যারা অপরাধ করছে তাদেরকে বিচারের সম্মুখীন করা। যখন এটা রাষ্ট্রীয় সংস্থাগুলো যখন এটা করে না তখন এটা ভাবার কারণ থাকে, রাষ্ট্রের কোনো একটা সংস্থা এটার সাথে জড়িত থাকতে পারে এবং যেটা অন্য অন্য সংস্থার নলেজে আছে বলে তারা একটা দায়সারা দায়িত্ব পালন করে, তারা একটা দায়সারা লিপ সার্ভিস দেয়, তারা আইনগতভাবে যেটা করার সেটা করতে চায় না। জি, নাজমিন গুনবী সাহেবের স্ত্রী নাজমিন যেটা বলল যে তারা জিডি করতে গেছে কিন্তু জিডি নেওয়া হয়নি, সেক্ষেত্রে তারা কোথায় যাবে? তাহলে তারা কোর্টে যেতে পারে, কোর্টে যে কোর্টের কাছে একটা আদেশ যেতে পারে আমার জিডি নেয় না, সেটা তারা লোকাল কোর্টে যেতে পারে, হাইকোর্টে আসতে পারে, কিন্তু এটা যদি কোনো রাষ্ট্রীয় সংস্থা করে থাকে তাহলে ওইগুলো করে কখনো লাভ হয় না, কারণ তদন্তের ভারটা আবার পুলিশের কাছেই যায়। যেমন আপনার সাগরনীল ঘটনা আমরা জানি, এই 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 7 বছর তদন্ত রিপোর্ট পায়নি, ধরাই যায় যে এখানে তনু হত্যাকাণ্ড আপনি, তারপরে আরো অনেক 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 উদাহরণ দেওয়া যায়, এই যে ব্রিগেডিয়ার আজমি এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না, আমরা সোশ্যাল মিডিয়া অনেক কিছু দেখি, তো রাষ্ট্র তো এখানে কোনো কিছু জবাব দেয় না। রেসপন্সিবল সরকার হলে এই ধরনের ঘটনায় তো তার একটা জবাব দেবে যে আমরা দেখছি, তদন্ত চলছে, তাকে খোঁজা হচ্ছে। সরকারের আসলে কোনো এজেন্সি এটাতে ছিল কিনা সেটাকে আমরা কনফার্ম না হওয়ার আগে আসলে সরকারকেও দায়ী করা যাচ্ছে না, তবে সর্বসাকলের দায় কিন্তু সরকারের উপরেই যাচ্ছে এবং আমাদের আবেদন সরকারের কাছে এবং সরকারের দায়িত্ব এবং কর্তব্যই হলো এটাকে সত্য মিথ্যা এবং তার বর্তমান অবস্থান তুলে ধরা অথবা তাকে খুঁজে বের করা। জি, আমি আরেকটু বলি, এই প্রসঙ্গে আরেকটু বলি যে আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে যারা বিভিন্ন সময় গুম থেকে, নিখোঁজ থেকে বের হইয়া তারা কোনো বক্তব্যই দেয় না, অনেক মাওলানা সাহেব বের হয়ে বক্তব্য দেয় না, সেই ক্ষেত্রে অনেক আলোচনা আসছে, তারা যদি ইমানি শক্তি বলিয়ান হয়, তারা যদি ইমানি শক্তিতে বলিয়ান হয় তারা সত্যিকারে বের হইয়া বলবে যে কি হয়েছিল, এটা জনগণের জানার অধিকার আছে, তাদেরও বলার দায়িত্ব রয়েছে। এই সবাই যদি চুপ হয়ে যায় তখন কিন্তু এই ঘটনা আরো ঘটতে থাকবে, আর সবাই যদি বলা শুরু করে যে অ্যাকচুয়ালি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কি হয়েছে, তখন কিন্তু এইগুলা কমে যাবে বলে আমার মনে হয়। অতএব আমি আশা করি, আমি দোয়া করি যে আমি আবারও আসছি মুর্শিদ আল আরাবি এবং আপনার বোনকে আমি একটু বলতে চাইবো যে আপনার বোন আসলে আপনার গুরুবি সাহেবের ছেলে মেয়ে কজন, সন্তান কতজন আছেন সন্তান? ভাইজান ওনার ছেলে মেয়ে হচ্ছে 3 জন, 3 জন ছোট বাচ্চা, একজন হচ্ছে যে আপনার, তারা কি তাদের বাবাকে খুঁজছেন? তারা কি তাদের বাবাকে খুঁজছেন? জি জি, তারা তাদের বাবার জন্য একদমই ভেঙে পড়ছে। আপনার বোনকে একটু শুনতে চাচ্ছি, জি আপনার অনুভূতিটা একটু জানান, অনুভূতি বলতে যে আপনি গত 5 দিন যাবত আপনার স্বামীকে আপনি পাচ্ছেন না, আপনার সন্তান অবশ্যই তার পিতাকে খুঁজে বেড়াচ্ছে, আপনি
কি চাচ্ছেন সরকারের কাছ থেকে অথবা এই ফেস দ্য পিপলের মাধ্যমে জনগণের মানুষ সাধারণ মানুষের কাছে কি চাচ্ছেন? এমন অবস্থা, আমি খুবই উদ্বিগ্ন, মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। আমি কোথাও যে আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না, কারো তাকে তুলে নিয়ে গেছে, এখনো পর্যন্ত শিওর আমি তাও জানতে পারিনি। আমি আমার স্বামীর সন্ধান চাই, আমি আমার শিশু সন্তানরা খুবই অসহায় বোধ করছে, তারা তাদের প্রিয় বাবাকে খুঁজে পেতে চায়, তারা তাদের বাবাকে তাদের মাঝে ফিরে পেতে চায়। আমি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করব যে আমার স্বামীকে আমাদের মাঝে সুস্থতার সহিত যেন ফিরিয়ে দেন। আমার ছোট ছোট তিনটি বাচ্চা আছে, তাদের বাবাকে তাদের মাঝে যেন ফিরিয়ে দেন। আর আপনি মাননীয় প্রধানমন্ত্রী চাইলে অতি দ্রুত আমার স্বামীর সন্ধান পাওয়া সম্ভব, যে করে হোক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটাই আবেদন জানাই যে উনি যদি কোনো প্রশাসনিক ভাবে কোনো অন্যায় করে থাকেন তাহলে ওনাকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আমার স্বামী যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তাকে এইভাবে গুম করে রেখে পরিবারের সবাইকে হয়রানি না করে প্রকাশ্যে আইনের আওতায় নিয়ে আসা হোক, এটাই আমার জোর দাবি। আমি অতি দ্রুত আমার স্বামীর সন্ধান কামনা করছি প্রশাসনের নিকট ও সকল আইন শৃঙ্খলা বাহিনী নিকট, সকল প্রশাসন কর্মকর্তা বাহিরা ইচ্ছে করলেই আমার স্বামীকে আপনারা সন্ধান দিতে পারেন। আমি আমার বাচ্চাগুলো নিয়ে খুবই ভীষণ অবস্থাতে দিন কাটাতেছি। আপনি আমার অবস্থাটা আশা করি বুঝতে পারছেন। জি, খুবই কষ্টে কিছু পাঠ করতেছি, আমি নিজেকে ঠিক রাখতে পারতেছি না। আপনারা দয়া করে আমার স্বামীর সন্ধান দিন। আপনি ইচ্ছে করলেই, মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছে করলেই পারে অতি সহজে আমার স্বামীর সন্ধান দিতে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানাই। আমার তিনটি মাসুম বাচ্চা আছে, তাদের দিকে তাকিয়ে হলেও উনি আমার সামনে সন্ধান যেন অতি শীঘ্রই দেন, এটাই আমার আবেদন। নাজমিন, আপনার কাছে কি এর আগে কখনো আপনার স্বামী কোনো ধরনের কথা শেয়ার করেছে কিনা যে তার প্রতি কোনো একটা কেউ ক্ষতি করতে চায় অথবা কেউ ক্ষতির জন্য ফোন করেছিল, হ্যাঁ এরকম কোনো ধরনের কথা শেয়ার করেছিল কখনো? আমি বললাম যে আপনার স্বামীকে আপনার কাছে কখনো কোন ধরনের ব্যক্তিগত ভাবে আপনার কাছে শেয়ার করেছে কিনা, বলেছে কিনা বিগত সময়ে যে তাকে কেউ কারো কেউ ক্ষতি করতে চায় তার, বা তার কোনো কারণে কেউ তার প্রতি ক্ষিপ্ত, হ্যাঁ মানে তার সার্কেলের মধ্যে কেউ হয়তো তাকে হুমকি দিচ্ছে, এই ধরনের কোনো কথা শেয়ার করেছিল না বিগত আমলে? সে সব সময় আমাকে এটাই বোঝাতো যে দিনের পথে থাকলে শত বাধায় আসতেই পারে, তবে তোমাকে ধৈর্যের সহিত মোকাবেলা করতে হবে, এটাই আমাকে বলতেন। যে আমি তো তিনের কাজ করতেছি, আমি আল্লাহর বিধান অনুযায়ী আমি মানুষের মাঝে দাওয়াতের কাজ করতেছি, আমি অমুসলিমদের মাঝে দাওয়াতের কাজ করতেছি, আল্লাহর দিন ফসে করতেছি, এইক্ষেত্রে যদি আমার উপরে কোন প্রকার পালা মুসিবত আসে তুমি ধৈর্য ধরবে, ধৈর্য সহকারে মোকাবেলা করবে, এটাই বলতো আমাকে। আমার স্বামী আমার মতে উনি কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন না। কোন রাজনীতির সাথে জড়িত ছিল না সে? জি না। আচ্ছা, সরোয়ার ভাই আপনার কোনো কিছু জিজ্ঞাসা করবার থাকলে আপনি একটু আনমিউট করে কথা বলবেন। সরকার কোনোভাবে কি এই যে ইসলাম বা নিজ নিজ ধর্ম, ইসলাম ধর্ম বলেন হিন্দু ধর্ম বলেন, আমাদের দেশে মাল্টি রিলিজিয়াস পিপল আছে এবং যারা ধর্ম প্রচারক রয়েছেন, তাদের ধর্ম প্রচারের ক্ষেত্রে কি কোনো ধরনের আইনি নিষেধাজ্ঞা রয়েছে, যেটা ধরেন এতক্ষণ বলল নাজমিন তার হাজবেন্ড যেটা করতো এর মধ্যে? দেখুন, এই কথাটা পরিষ্কার ভাবে সবার বোঝা দরকার যে ধর্ম প্রচারে কখনই কোনো বাধা ছিল না, কোথাও নেই। যেমন আমার মনে আছে আমার ছোটবেলা আমার জেলা শহর পিরিশপুর আমার গ্রামে কেটেছে, আমার গ্রামের বাড়ি, গ্রামের নাম প্রত্যাশী। তো আমরা ছোটবেলা হিন্দুদের যে ধর্মীয় অনুষ্ঠান সেখানে যেতাম, কীর্তনে যেতাম, তাদের আরো মেলা হতো সেখানে যেতাম, আমাদের তো কেউ বাধা দেয়নি। আমি যখন লন্ডনে লেখাপড়া করি, বারাটা করি, আমার খ্রিস্টান টিচার তাদের ধর্মীয় অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দিত। সবচেয়ে বড় উদাহরণ হলো মদিনা সনদ।
মদিনা সনদের মাধ্যমে যে মদিনা সিটি স্টেট সৃষ্টি করেছিল আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে সকল ধর্মের সকল বর্ণের সকল গোত্রের লোক একসাথে বসবাস করত শান্তিপূর্ণভাবে, এবং সেইটি হলো একটা মুসলমান ধর্মের টলারেন্স, যে কিভাবে একটা সিটি স্টেটে সকল বর্ণের ধর্মের গোত্রের লোক শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। কিন্তু ধর্মের ব্যাপারে বলা হয়েছে যে ধর্ম নিয়ে জবরদস্তি করা যাবে না, কাউকে নিজের ইচ্ছে আরেকজনের উপরে জোর করে চাপিয়ে দেওয়া যাবে না, আহ্বান জানানো যাবে কিন্তু এনফোর্স করা যাবে না, এনফোর্সটা অপরাধ, কিন্তু আহ্বান যে কেউ করতে পারে, যে কোনো ধর্মের লোকই করতে পারে। দেখুন আরেকটু অ্যাড করি যে এখানে এই আইন শৃঙ্খলা বাহিনী যে দায় সারা জবাবগুলো দেয়, এখানে আমার মনে হয় আমি ডিফেন্স ব্যাকগ্রাউন্ড আর্মিতে 20 বছর চাকরি করেছি, আরেকটা কথা বলা দরকার, সেটা হলো যে আইদার কোনো কোনো গভর্নমেন্ট কোনো এজেন্সি অথবা গভর্নমেন্টের সে ক্ষমতাসীন কেউ অথবা এক্সট্রা টেরিটোরিয়াল কোনো এজেন্ট, এরা যদি করে থাকে, যদি করে থাকে তখন কিন্তু এই সবাই একটা মানে একটা একটা ধরি মাছ না সুই পানি একটা একটা দায় সারা জবাব দিয়ে থাকে। এবং প্রধানমন্ত্রীর কাছে আবেদনের গুরুত্ব কেন, গুরুত্ব এই কারণে আমাদের দেশ শাসন ব্যবস্থা যেখানে দাঁড়িয়েছে এতে অনেকেই তার দায়িত্ব পালন করে না, পুলিশ থানার ওসি এসপি ইভেন আইজিপিরা, এখানে প্রধানমন্ত্রী সকলের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর নলেজে যদি এটা যায় তার কান পর্যন্ত এটা পৌঁছায় তাহলে ন্যায় বিচার পেতে সহজ হয়, রিমেডি পেতে সহজ হয়। তিনি হতে পারে এই ঘটনাগুলি সম্পর্কে প্রধানমন্ত্রী হয়তো জানেন না, ডেফিনেটলি জানলে হয়তো, সেই জন্য আমরা পূর্বে দেখেছি যে সব ক্ষেত্রে যে হয়েছে তা হয় নাই, যেমন ইলিয়াস আলীর ফ্যামিলি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলেন সেখানে রিমেডি হয় নাই, আবার অনেকের হয়েছে। সেই জন্য আমি যে পরামর্শ দিচ্ছি এবং আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি বলতে চাচ্ছি, যারা আমাদের প্রিয় দর্শক যারা শুনছে এবং আমি এই গুণবীর ফ্যামিলিকে বলতেছি আপনি আমার নাম্বার দিয়ে দিতে পারেন, তাদের যে কোনো আইনগত সহযোগিতা আমার সাথে ফোনেও আলাপ করতে পারে, আমার চেম্বার আসতে পারে, আমি সেটা দেওয়ার জন্য প্রস্তুত আছি আমি এবং আমার চেম্বার, এবং আমি দোয়া করি এবং আশা করি অতি শীঘ্র সে সহি সালামতে ফেরত আসবে এবং তার পরিবারের সাথে পুনর্মিলন ঘটবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। জি ধন্যবাদ। আবুল হোসেন সোহেল, আপনার কোনো আবেদন রয়েছে কিনা, কিছু বলবার আছে কিনা? জি ধন্যবাদ সবাই। আপনার মা বাবা আছে মানে মাওলানা গুণবীর? না, আমার মা মারা গেছে 2012 সালে, আমার বাবা মারা গেছে 2020-এ, 2020-এর ডিসেম্বরের 2 তারিখে আমার বাবা মারা গেছে। আমার বাবা মা দুজনেই নেই। আপনার কয় ভাই বোন? আমরা 8 ভাই বোন, আমরা 5 ভাই, আমরা 3 বোন। জি, আপনি কি মনে করেন যে উনি এই যে অন্য ধর্মের মানুষকে আহ্বান করত ইসলামে, সেই কাণ্ড বা সেই সব কর্মকাণ্ডের কারণেও কি অন্য মানে আইন শৃঙ্খলা বাহিনীর বাহিরের কেউ এরকম কোন কর্মকাণ্ড ঘটাতে পারে কিনা আইন শৃঙ্খলা বাহিনীর নাম ধরে? আমার জানা মতে এরকম কিছু হবে না, অন্য অন্য কেউ এরকম কিছু করবে না, কারণ হলো যে বায়াত ইসলামের দাওয়াত দিত মানুষকে, অমুসলিমদের দাওয়াত দিত, ওনার হাতেই জোর করে কাউকে, কোন কাউকে জোর করতো না, উনি ইসলামের দাওয়াত দিত, উনি বলতো যে এটা আমাদের উপর একটা দায়িত্ব, এটা নবী এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর একটা দায়িত্ব যে আমরা কি এই পর্যন্ত কোনো মানে এনফোর্স করে কাউকে ধর্মান্তরিত করা হয়েছে, এই ধরনের কোন ধরনের অভিযোগ থানায় এসেছে বা এই পর্যন্ত কেউ করেছে কিনা? না, এরকম এরকম কোনো অভিযোগ আমার জানা নেই, আমার থানা থেকেও এরকম কোনো অভিযোগ আমি শুনি নাই যে এরকম যে এনফোর্স করছে, এনফোর্স করে না, উনি জাস্ট দাওয়াত দিয়েছে, যারা ইসলাম মনে করছে যে হ্যাঁ আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব তারা গ্রহণ করছে, যারা করে নাই অনেকে তো করে নাই, এখানে তো উনি দাওয়াত দিয়েছে অনেকজনকেই, বাট অনেকে করছে অথবা অনেকে করে নাই, এনফোর্স করছে এরকম আমি কোনো নিউজ অথবা আমি জানি না এই ব্যাপারটা। আর আমার আবেদন হবে যে আমার দুইটা ভাতিজি আছে, আমার একটা ভাতিজি আছে ছোট, তিনজনই খুব ছোট ছোট, তাদের জন্য হলো আমি আমি এটাই বলতে চাবো যে এই পেজ দ্য পিপলস এর মাধ্যমে আমি শুধু এটাই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আমি এটা বলবো যে
আমার ভাই যদি কোনো অপরাধ করে থাকে, আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমার ভাইকে এই ঘুম থেকেও উদ্ধার করে আপনারা আইনের আওতায় নিয়ে আসুন। বাংলাদেশের মানুষ জানতে চায় যে যে তার সারা উনি যে ওয়াজ করে ওনার কখনো শিডিউল খালি থাকে না, উনি টানা যখন ওয়াজের সময় হয় তখন ওনাকে পাওয়াই যায় না, আমরাও নিজেরাও পাই না ওনাকে। সারা বাংলাদেশের ভিতরে ওনার যে সবার মনে উনি ডাক কেটে নিয়েছে, আমি আশা করব যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আশা করব যে ওনার মাধ্যমে যেন আমরা আমার ভাইকে ফিরে পাই, এবং তার যদি কোনো অন্যায় অথবা অপরাধ থাকে তাহলে তাকে আইনি আওতায় নিয়ে এসে তাকে শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা আইনিভাবে লড়াই করব, কিন্তু এভাবে গুম করে রাখা আমরা আমাদের পরিবার আজকে গত 6 তারিখ থেকে এই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা থেকে ওই জায়গায় এভাবে দৌড়াদৌড়ি করতেছি, বাট আমরা কোনো সন্ধান পাচ্ছি না। আমার ভাই আমি সারাদিনে আমার ফেমিলির পক্ষ থেকে ফোন, আমার 3টা বোন আছে, আমাকে ফোন দিয়ে প্রতিদিন কান্নাকানি করতে, আমি তো কিছু করতে পারতেছি না। আমার কথা হলো আমার ভাই যদি অপরাধ করে থাকে আপনারা আদালতের মাধ্যমে আপনারা শাস্তি দেন, আমরা হচ্ছে বেরিয়ে নেবো, কিন্তু এভাবে গুম করে রাখলে আমরা কিভাবে সহ্য করবো? আমাদের একটা ফ্যামিলি আছে, আবার বাকি আবার আমরা বিভিন্ন জায়গায় কোনোভাবে কোনো আইন শৃঙ্খলা বাহিনী থেকে আমরা কোনো সাহায্য হচ্ছে না। আমি বিভিন্ন ভাবে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কেউ এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হয় না। আমরা আমরা আমাদের যে থানা আছে ওখানেও আমরা গিয়েছিলাম, আমাদের 14 নং থানাতে, ওখানেও আমরা জিডি করার জন্য গেছিলাম, ওখানেও আমার বড় ভাইয়ের সাথে খুব খারাপ ব্যবহার করা হয়েছে। ওসি সাহেব আমাদের আমার বড় ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছে, আমাদের কোনো জিডি নেয় নাই। আমরা একটা নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামে আমরা একটা সংবাদ সম্মেলন করছিলাম আমরা, কিন্তু ওখান থেকেও আমাদের এই নিউজ গুলা কিন্তু কোনো বড় বড় যে টিভি চ্যানেল আছে, পত্র পত্রিকা আছে, ওখানে আসে নাই। একটা দেশ টিভিতে, আনন্দ টিভি, আর বাংলা টিভিতে আসছিল, ইত্তেফাকের একটা নিউজে আসছিল, বাট আমরা এই পরবর্তীতে যোগাযোগ করছিলাম যে কেন আমরা সময় টিভি, জীবনের টিভি, 71 টিভি, প্রথম আলো, কালের কণ্ঠ, এগুলোতে কেন আমাদের নিউজ আসে নাই? তখন বলছে ওনাদেরকে নাকি আইন শৃঙ্খলার বাহিনী না করছে যেন এই বিষয়ে যেন সংবাদ না করে। আমরা আসলে বুঝতে পারতেছি না আসলে আমার ভাইকে কি করা হয়েছে। আমরা গত 6 দিন ধরে এখনো বুঝলো প্রতিদিন প্রতিটা খন আমাদের কিভাবে যাচ্ছে, আমাদের ফ্যামিলির কিভাবে যাচ্ছে, আমি আসলে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আমি একজন ভাই হিসেবে আমি বাংলাদেশের প্রত্যেক মানুষকে আমি অনুরোধ জানাবো, আপনারা সবাই একটু জেগে উঠেন, আপনারা জুড়ে সবাই জুড়ে একটু জেগে না উঠেন, তাহলে আমার ভাই ঘুম করে দেবো। আমরা কোন বিচার পাবো না, আমরা কোন দেশে বাস করতেছি যে দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই। আজকে আমার ভাই ঘুমিয়েছে, কালকে আপনার ভাই ঘুমাবে, ওটা তো কোনো নিশ্চয়তা নাই যে হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশের শীর্ষস্থানীয় যারা আছেন তাদের সবার কাছে আমি অনুরোধ জানাবো, আমার ভাইকে আপনারা আমরা একটু আমরা যেন সন্ধান পাই, সে কোথায় আছে, কিভাবে আছে, আজকে 6 তারিখ কিভাবে আছে, কোথায় আছে, আছে নাকি তাকে ফেরি বলা হয়েছে, আমরা তো কিছুই জানি না। যদি কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী কাছে থাকে তাহলে আমরা বলবো তাকে আদালতে পেশ করে থাকে, যদি সে রাষ্ট্রবিরোধী কোনো অপরাধ করে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে এসে তাকে শাস্তির ব্যবস্থা করুক। আমরা 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 আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে সবাই জানাতে চাই দেশবাসীকে যে দেশবাসী যেন এই বিষয়টা এবং প্রধানমন্ত্রী যেন এই বিষয়টা হস্তক্ষেপ,
কামনা করছি, ধন্যবাদ। জি আবুল হোসেন সোহেল, আমি আপনার কাছে আসলে আপনার এই কান্না দেখে আমি খুব আবেগ আপ্লুত হয়েছি। আমার আসলে কোনো ভাষা নেই আপনাকে বলবার জন্য, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো সুযোগ নেই। দর্শক আসলে আপন মানুষ হারিয়ে যায় সে বুঝে, মৃত্যু যন্ত্রণা প্রতিদিন তাদেরকে দিয়ে থাকে, তারা অনুভব করে মনে। বাচ্চাটাকে এখানে রাখা উচিত হবে না, বাবুটাকে সরিয়ে নেন। আমি বাবুটাকে সরিয়ে নেন, হ্যাঁ প্লিজ। সরবে সবাই আইনের প্রতি তো শ্রদ্ধাশীল, ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি সবাই মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা চাচ্ছেন, সরকারের সহযোগিতা চাচ্ছেন। এরপর আমার কাছে মনে হয় না যে তাদের অবস্থান নিয়ে কোনো ধরনের সন্দেহ আছে, কারণ তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখন এই অবস্থাতে অসহায় পরিবারটির কি তাদের লোক তাদের আপনজনকে ফিরে পাবে না, এই ক্ষেত্রে মানে কি বলার আছে আমি জানি না। যাই হোক, আমি অনুষ্ঠানটা শেষ করবো, আর বেশিক্ষণ আমারও আসলে আমি নিজেও আবেগ আপ্লুত হয়ে গেছি। আবুল হোসেন সোহেলের কান্নার জবাবে আমি আমার কিছুই বলার নেই। দর্শক, রাজনীতি এক জিনিস, সমাজনীতি এক জিনিস, আমাদের সবার এক একজনের এক এক রকম মত থাকতে পারে, কিন্তু এই আপনার পছন্দ আমার অপছন্দ এবং আমাদের নীতিগত আদর্শগত কোনো অমিলের কারণে কেউ কাউকে গুণ করবে কোনোভাবেই জাস্টিফাইড যোগ্য নয়, কোনোভাবেই নয়। আমরা যাদের পরিবারের হয়েছে তারা তাদের অনুভূতিটা আমরা কখনোই এটাকে অনুভব করতে পারবো না, এটা একমাত্র তাদেরই অনুভব করার শক্তি আছে। তবে হ্যাঁ, দেখতে পারি, দেখে ক্রন্দন দেখে যেমন আমার অনুভব জেগেছে, আমার নিজেরও কান্না আসছে, এতটুকু অনুভব তো করতে পারি। সে অনুভবের জায়গা থেকে আমরা অবশ্যই পরিবারটির পাশে দাঁড়াচ্ছি। তবে যদি আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে থাকে অবশ্যই এখানে তাদের বিচারের প্রক্রিয়ায় তারা সামনে এগিয়ে যাক। আমরা চাই তারা নিয়ে বিচার করুক, সর্বোচ্চ বিচারের সম্মুখীন করুক, কিন্তু সন্ধান চাই, পরিবার সন্ধান চায়। এতটুকু চাওয়া কোনোভাবে নাগরিক অধিকারের জায়গা থেকে অনেক বেশি কিছু নয়। মাননীয় প্রধানমন্ত্রী চাইলে এবং প্রশাসনের অনেক সচেতন ব্যক্তিরা আছেন, তারা চাইলে অবশ্যই জিনিসটিকে মানবতার দিক দৃষ্টিভঙ্গির আলোকে দেখতে পারেন। নাজমিন, আপনার কোনো কিছু বলবার থাকলে আপনি বলতে পারেন, না হলে আমি আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করতে চাচ্ছি। নাজমিন আপনি জি বলেন। আমি যেটা বলতে চাই সেটা হলো, আমার স্বামী আমার জানা মতে কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন না, কোন সরকারি নির্দিষ্ট নিষিদ্ধ কোন সংগঠনের সাথে জড়িত তার কোন সম্পর্কই ছিল না, নিষিদ্ধ কোন সংগঠনের সাথে তিনি জড়িতই ছিলেন না। তার বিষয়ে এটাই আমি জানি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একটাই আকুল আবেদন জানাবো যে মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছে করলে অতি সত্তরে আমার স্বামীকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারেন, আর না হয় উনি যদি ওনার দৃষ্টিতে আইনের দৃষ্টিতে কোনো অপরাধ করে থাকে ওনাকে প্রশাসনের আওতায় অতি শীঘ্র নিয়ে আসবো, উনি ইচ্ছে করলেই সম্ভব। আমি সকল প্রশাসনিক কর্মকর্তা ভাইদের নিকট একই আবেদন জানাবো, ওনারা ইচ্ছে করলে আমার স্বামীকে ওনাদের আওতায় নিয়ে আসতে পারেন, প্রশাসনের আওতায় নিয়ে আসতে পারেন। আমি আমার তিনটা বাচ্চা নিয়ে খুবই ভীষণ অবস্থায় জীবন কাটাতে চাই, আমার তিনটা মাসুম বাচ্চা আছে, তারা তাদের বাবাকে খুঁজে পাইতেছে, তাদেরকে নিয়ে আমি খুবই ভীষণ অবস্থায় জীবন কাটাতেছি। আমি আমার স্বামীর সন্তান চাই। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার একটাই আকুল আবেদন, মাননীয় প্রধানমন্ত্রী অতি শীঘ্রই আমার স্বামীর সন্তানের ব্যবস্থা করে দেবেন, আমি এটাই আশাবাদী। সরোয়ার ভাই কোনো কিছু বলবেন? আপনি আহ্বান করেছেন তাদের, আমি এটুকুই বলবো যে তাদের লেগে থাকতে হবে, তাদের স্বজন হারিয়েছে, তাদের স্বজন নিখোঁজ, এবং এই ক্ষেত্রে সবচেয়ে সাফার করে তার পরিবার, তার বাচ্চারা, তারপর নিকট আত্মীয়রা।
এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, একটি স্বাধীন দেশে এই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকবে, এটা তাদের পরিবারকে কেন কাঁদতে হবে, তাদের পরিবারকে কেন দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে, তারা কেন যে পুলিশের গালি শুনবে? এটা তো রাষ্ট্রের দায়িত্ব। যে কোনো ভাবে যদি কারো নলেজ আসে যে এরকম এক ব্যক্তি নিখোঁজ আছে, তাকে আপনি খুঁজে বের করবেন। সে যদি নিজে লুকায় থাকে, অন্য কিছু থাকে, তাকে ধরে এনে পানিশমেন্ট দেন। অন্য সবাই জানুক, যদি লুকিয়ে থাকে, নিজ থেকেও যদি লুকিয়ে থাকে, তাও রাষ্ট্রের দায়িত্ব ধরে ধরে বের করে। কারণ জনগণ আপনাদেরকে ট্যাক্স দেয়, জনগণ ভ্যাট দেয়, জনগণের আনুগত্য রাষ্ট্রের নিকট, রাষ্ট্রের দায়িত্ব এটা। এটা রাষ্ট্রের কৃপা না, এটা তাদের দায়িত্ব খুঁজে বের করে। এবং রাষ্ট্রের চেয়ে ক্ষমতাসীন আর কেউ থাকতে পারে না কোনো একটি রাষ্ট্রে। তাহলে রাষ্ট্র যদি চায়, এটা অতি শীঘ্র অতি দ্রুত তাকে খুঁজে বের করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং আমরা মনে করি। আমিও বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী যদি ব্যক্তিগতভাবে নির্দেশ দেন এবং ব্যাপারটিকে নিয়ে যদি তিনি সিরিয়াসলি অনুভবের জায়গা থেকে যদি উনি সিরিয়াসলি দেখার চেষ্টা করেন, তাহলে এটা দ্রুত গতিতে সমাধান সম্ভব। দর্শক অবশ্যই শেয়ার করে যদি সম্ভব হয় তাহলে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই তথ্য এবং এই আবেদনগুলি পৌঁছাবার ব্যবস্থা করে দেবেন। আমরা চাই না কোনো এভাবে কোনো মানুষ নিখোঁজ হোক, নিরুদ্দেশ হোক, গুম হোক। আমরা এটাকে আজকে কি নাম দিব জানি না, কারণ বলা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গেছে। এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে তো আর গুম হবার কথা নয়, কিন্তু 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে তুলবার কথা, 5 দিন পেরিয়ে গেছে। সুতরাং এটাকে কি নামে ডাকবো জানি না। অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে আরো বেশি দ্রুততর গুরুত্বের সাথে গুনবী সাহেবকে খুঁজে বের করার দায়িত্বে অগ্রগামী ভূমিকা পালন করবেন, এ আশা ব্যক্ত করে আগামী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।